সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ অন্য আসামিদের অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে বলছে আদালত। এছাড়া আবারও ভেঙেছে বিশদলীয় জোট। এদিকে আওয়ামী লীগ বলছে প্রণোদনার টাকায় কোনো অনিয়ম হলে সহ্য করা হবে না। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিকের দুর্নীতি দায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আছেন ডক্টর সেলিম মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। দর্শক, আপনারাই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, সারা দেশে 210 জনের মৃত্যু, বৃহস্পতিবার থেকে চলবে লঞ্চ ট্রেন। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার, তিনটি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, অর্ধেকে যাত্রাবাড়ি সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন ভবনই কারণ, দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিলেছে অপরাধের প্রাথমিক উপাদান, 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টে। এবং জাতীয় পার্টিতে ফের নাটকীয়তা, বাবার মৃত্যুবার্ষিকীতে রওশন আর মা বিদিশাকে চেয়ারম্যান কো চেয়ারম্যান ঘোষণা এডিকের, ভেদাভেদ ভোলার আহ্বান জি এম কাদেরের। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম রাজনীতিকের দুর্নীতি দায়। খবরের শিরোনামে কিছু বিষয় ছিল, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আমরা আলোচনা করব। শুরুতেই বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে যুক্ত হতে চাই। শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আমরা বলছিলাম রাজনীতিকে দুর্নীতির দায়। আমাদের খবরের যে শিরোনামগুলো রয়েছে তার মধ্যে একটি শিরোনাম আছে যে গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ অন্য যারা আসামিরা আছেন তাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক অবদান মিলেছে, এটি হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছেন, এবং 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো এখন যে মামলাগুলো বেগম জিয়ার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগে, বিশেষ করে 5টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি তো রায় হয়েছে ট্রায়াল কোর্টের, আর বাকি 3টি মামলা। তো আপনারা শুরু থেকেই বলে আসছেন যে এগুলো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, কিন্তু একের পর এক যখন আপনারা আদালত মোকাবিলা করছেন, আদালতগুলো থেকে কিন্তু এ ধরনের রায় আসছে, তো এরপরেও যখন আপনারা এটি বলবেন তাহলে কি সেটি রাজনৈতিক মামলা কি আপনারা রাজনীতি করার জন্যই বলেন, না কোন কারণে বলেন? শামা ওবায়েদ, ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা, আপনি যেই সাবজেক্টে তুলেছেন, হ্যাঁ, আমরা এখনো একই কথাই বলবো। যে দেশে বর্তমানে 13 বছর ধরে তো একটি দল শাসন করছে, এই দলের আমলেই কিন্তু আমরা দেখেছি চিফ জাস্টিসকে দেশ থেকে বাধ্য করা হয়েছে পালিয়ে যেতে, এই দলের আমলেই কিন্তু আমরা দেখেছি যে রিমান্ডের নামে নির্যাতন করা হয়, এই দলের আমলেই কিন্তু আমরা দেখেছি যে এই দলের ইশতেহারে ছিল যে জিরো টলারেন্স হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে, সেই দলের আমলে আমরা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবচেয়ে বেশি হয়েছে। রিসেন্টলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বিশাল রিপোর্ট করেছে এটার উপরে, বাংলাদেশের মানবাধিকার কিভাবে অবনতি হচ্ছে প্রতিদিন, হিউম্যান রাইটস সিচুয়েশন কি অবস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে, ব্রিটিশ গভর্নমেন্ট রিপোর্ট করেছে, মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট করেছে, সেগুলো আপনারা দেখেছেন। এই সরকারের আমলে যখন বলা হয় যে বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতির, মানে গ্যাটকো মামলার দুর্নীতির কি নমুনা পাওয়া গেছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য, প্রথম কথা তথ্য আমাদের কাছে নেই, সেটা আমরা জানি না, আদালত আমাদেরকে বলে নাই, সেই তথ্যগুলো আমাদের কাছে নেই, এবং আমরা মনে করি যে অফকোর্স এটা 100% রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। কারণ দেখেন, আমি একটা কথা বলি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নাইকো দুর্নীতি মামলা, মিগ 29 বিমান ক্রয় মামলা,
কোরিয়ান ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র মামলা, খুলনা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মামলা, টুঙ্গিপাড়া স্মৃতিসৌধের মামলা, আজম জে চৌধুরীর মামলা, নূর আলীর মামলা, এই এতগুলো মামলা কিন্তু সরকারি আদেশে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো চলে গিয়েছে। আবার সরকারি আদেশে হয়নি, আদালত থেকে স্কোয়াশ হয়েছে মামলাগুলো, সেটিও কিন্তু আদালতেই ফয়সালা হয়েছে। যে মামলাগুলোর কথা আপনি বলছেন এগুলোর ফয়সালা আদালতে হয়েছে, সরকারি সিদ্ধান্তে হয়নি। শামসুদ্দিন মানিক সাহেবের মতো লোকজন তখন যাচ্ছিল, যারা আওয়ামী লীগের একেবারে ডাইরেক্ট আপনার কর্মী নেতা, তো সুতরাং আদালতের মাধ্যমে হয়েছে, কিন্তু আমরা দেখি নাই শেখ হাসিনাকে কোন নিম্ন কোর্ট বা উচ্চ কোর্টের কোন বারান্দায় একদিনের জন্য যেতে এই মামলাগুলোর জন্য। ঠিক আছে, তো সুতরাং আমরা মনে করি যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনারা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা মনে করেন, আমি আপনার কাছে আবারও ফিরবো। ধন্যবাদ শ্যামা ওবায়দ, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হবো। ডক্টর সেলিম মাহমুদ, শুনছিলেন যে বিএনপি নেত্রী শ্যামা ওবায়দ বলছেন যে তাদের নেত্রীর বিরুদ্ধে মামলাগুলো সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসামূলক, এবং আরেকটি কথা তিনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আপনারা বলেন, কিন্তু আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, বিশেষ করে এই করোনাকালে স্বাস্থ্যখাতে বিস্তর দুর্নীতির অভিযোগ, আপনি কি বলবেন? উনি যে মামলাগুলোর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মামলাগুলোর কথা বলেছেন, সেগুলো প্রত্যেকটা মামলায় ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক, এবং সেগুলো সব 111 সময়, এবং আমাদের উচ্চতর আদালতে বিচারিক প্রক্রিয়ায় শুনানির মাধ্যমে এগুলো নিষ্পত্তি করা হয়েছে। এগুলো কোনো নির্বাহী আদেশে একটা নিষ্পত্তি করা হয়নি। তিনি যে কথাগুলো প্রথমে বললেন যে সরকারি আদেশে, সরকারি কোনো আদেশে মামলা নিষ্পত্তি করা হয়নি, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শুনানির মাধ্যমে সেগুলো মামলাগুলো কোয়াশ করা হচ্ছে, নিষ্পত্তি করা হচ্ছে। আর আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে দেখুন, আপনার যখন একটা প্যান্ডামিক সিচুয়েশন হয়, এবং আপনি জানেন যে এই আমাদের যে এখন যে প্যান্ডামিক সেটা হচ্ছে শত বছরে একবার হয়, আপনার মনে আছে যে এটাকে আমি মনে করি যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা। কারণ দেখুন যে প্রথম বিশ্বযুদ্ধে 7.5 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ মারা গেছে। ঠিক বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে বিশ্বযুদ্ধের আউটকাম হিসাবে আপনার যে স্প্যানিশ ফ্লু শুরু হয়েছিল সেটা 2 বছর চলেছিল, সেখানে 10 কোটি মানুষ মারা গেছিল এই ভারতবর্ষে। কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, এটার সঙ্গে দুর্নীতির অভিযোগ কি, মানে দুর্নীতির সম্পর্ক কি? আপনি কথাটা কি বলেন না, আপনি যে পরিস্থিতিটার কথা বলছেন এগুলোর সঙ্গে দুর্নীতির সম্পর্কটা কি? স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বারবার দুর্নীতির কথা এই জন্য বলা হচ্ছে, যেহেতু একটা প্যান্ডামিক চলছে সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয় সবার একেবারে চোখের সামনে আছে, যে সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত বলতে পারলে পুরো অনিয়ম করা হলে সহ্য করা হবে না, তার মানে আগের প্রণোদনাগুলোর সময় অনিয়মের খবরও এসেছিল, তার মানে তো স্পেসিফিক ভাবেই আসছে অভিযোগগুলো। তিনি আমাদের দলের একজন সাধারণ সম্পাদক, তিনি সবাইকে সতর্ক করছেন যে এই মাননীয় বঙ্গবন্ধু কন্যা যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তার যে ঐকান্তিক প্রচেষ্টা, তার যে উদ্দেশ্য, সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অবহেলা, খামখেয়ালি, অনিয়ম হয় সেটা বুঝতে হবে। তিনি সবাইকে সতর্ক করছেন, সতর্ক করাটা করার মানেই না যে অনিয়ম হচ্ছে। আর শুনেন, একটা আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে আমাদের রাষ্ট্রের বয়স কত হয়েছে, মাত্র 50 বছর। আমরা কথায় কথায় তিনি তার কথা শুনছিলাম, তিনি পশ্চিমা দেশগুলোর কথা বলেন। এখন আমি মনে করি যে পশ্চিমা কোনো দেশের প্রেসক্রিপশনে, পশ্চিমা কোনো দেশের সার্টিফিকেট নিয়ে আমরা চলবো না যে আমাদের দেশে গণতন্ত্র আছে কি নেই, কারণ আমরা পশ্চিমা কোন দেশের মুখাপেক্ষী নই, আমরা নিজেরাই একটা পাওয়ার। হ্যাঁ,
এখন যারা আমি আপনাকে বলি পশ্চিমাদের কথা বলি, পশ্চিমা দেশগুলোর তাদের একটা তাদের নিজেদের দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড আর আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড। ওরা আমাদের দেশে এসে যে কথাগুলো বললে তাদের দেশে গিয়ে বিদেশিরা বা বিদেশি ডিপ্লোম্যাটরা সে কথা বলতে পারে? কোনদিন পারে না। আপনি ভিয়েনা কনভেনশন বলেন, আন্তর্জাতিক আইনগুলো বলেন, যে এখন আপনি শামা ওয়েদকে বলবো যে আপনি সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বক্তা ইয়াশি মঙ্ক, যে হার্ভার্ডে রেগুলার বক্তৃতা দেয়, তার কথাগুলো শুনে যে সারা বিশ্বে গণতন্ত্র এখন সংকটের মধ্যে আছে। আপনার পৃথিবীর এই মুহূর্তে 66টা দেশ গত 15 বছর ধরে এই ফ্রিডম হাউস তার সমীক্ষায় দেখিয়েছে এবং ইয়াশি মঙ্ক একই কথা বলেছে যে 66টা দেশ তার ডেমোক্রেসি কার গত 15 বছর ধরে নিম্নগামী। তো এখানে গণতন্ত্রের কথা বলে বলে এই সমস্ত ফাঁকা কথা বলে এখন এখন আমাদের দেশটা এগুচ্ছে। এখন এখানে অনেক অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু আমরা এখন সেই পর্যায়ে নাই যে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা আছে কি নাই, সঙ্গত তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নেয়ার রাজনৈতিক বা আমরা বলছি যে রাজনীতিকের দুর্নীতি দায়, তো রাজনীতিকের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কি আসলে কখনো কখনো মূল ইস্যুটাকে আড়াল করার চেষ্টা করা হয়, নাকি আসলে রাজনীতিবিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক বিষয়ও কাজ করে? আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত দুজন আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। এবং আমি কথা বলার পূর্বে সাবেক রাষ্ট্রপতি হুসেন মুদাসসার আজকে মৃত্যুবার্ষিকী, তার আত্মপ্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করেছি, সেটা হলো যদি কোনো গভর্নমেন্ট মানে চলে যায়, পরবর্তী গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্ট এসে আগের গভর্নমেন্টের যারা মানে রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী আর কি ছিল তাদের অনেকের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে হয়তো বা মামলা করা হয় যে সত্যি করাপশন ছিল বা করাপশন করেছিল, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে করাপশন না করেও মামলা থাকে। এটা একটা এটা এই সত্য কথা। প্রত্যেকটা গভর্নমেন্ট এটা বিএনপি হোক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব গভর্নমেন্টে আপনার তাদের আগের যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা, সেই মামলাগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু পলিটিক্যাল, আবার অনেক ক্ষেত্রে রিয়েলি করাপশন হয়েছে, এটা প্রমাণ হয়েছে, এরকম এটা অনেক ক্ষেত্রে আছে। এটা একটা ট্রেন্ড এবং আমাদের হাইড্রোর ট্রেন্ড হলো যে আমরা পলিটিক্যাল লোকদের বিরুদ্ধে বেশি মামলাটা করি, কিন্তু করাপশনের ক্ষেত্রে পলিটিক্যাল লোকদের চেয়ে বেশি করাপশন করে আমলারা, সে আমলাদের বিরুদ্ধে আমরা কোনো সময় মাথা ঘামাই না। এই যে ইদানিং আপনি দেখেন এই সামান্য যদি একটা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যদি একটু একটা দুজন গম আত্মসাৎ করে তাকে সাসপেন্ড করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর যে উপহার, যে ঘর, সেই ঘরের বিষয়ে অনেক জায়গায় ঘরের অস্তিত্ব নাই, ঘর ভেঙে পড়ছে। ইউনিয়ন চেয়ারের দায়িত্বে কি হয়েছে, 6 জন ইউনিয়ন প্রত্যাহার, তো কোনো মানে উজ্জ্বল তো কোনো সাজা না। এই ক্ষেত্রে যদি জনপ্রতিনিধি হতো, ইভেন এমপি হতো, তাহলে তার বিরুদ্ধে কিন্তু সরকার শক্ত অ্যাকশন নিত, কিন্তু আমাদের বিরুদ্ধে অ্যাকশন নাই। এটা একটা আমাদের বলবো নিজেদের দোষ। আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন কয়ে কমাতে যাই তখন আগের গভর্নমেন্ট যারা ছিল, আগের পার্টি যারা ছিল তাদের বিরুদ্ধে আমরা সত্য হোক মিথ্যা হোক আমরা মামলা করে যাই, এটা ঠিক। আর আরেকটা বিষয় হলো আমি ডক্টর সেলিম মাহমুদ একটা কথা বলবো যে হ্যাঁ, স্বাস্থ্য খাতে দুর্নীতি কিন্তু সব সরকার আমলে ছিল, কম বেশি এখন আছে, খালি যে এখনই আছে আগে ছিল না ঠিক না, ও বলে সবসময় ছিল, কারণ দুর্নীতি কখনই বাংলাদেশ থেকে বা তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ সেই দেশ থেকে 100% দুর্নীতি উচ্ছেদ করা সম্ভব না, কারণ যে সমস্ত সভ্য দেশ বলি এই আপনার ধনী দেশ সেই সমস্ত দেশে দুর্নীতি আছে, বা দুর্নীতি কতটুকু কমানো যায় সেটা বিষয়। বাংলাদেশ দুর্নীতি আছে, কিন্তু একটা জিনিস হ্যাঁ আমি ডক্টর সেলিম মাহমুদ আপনাকে বলবো যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টা আমরা কিন্তু আরো 1-1.5 বছর আগে এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি আছে, 1 বছর আগে আমি পার্লামেন্টে একটা গল্প বলেছিলাম, 1 বছর আগে পার্লামেন্টে কিন্তু দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি নিয়ে আমি আলোচনা করেছিলাম। দেখেন একজন ড্রাইভার, সে ড্রাইভার সে 100 কোটি টাকা মালিক হয়ে যায়, একজন কেরানি তার বউ 100 কোটি টাকা মালিক হয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তরের। এগুলি আসলে দুর্নীতি মানে চরম, এগুলিকে ঢাকবার কোনো প্রয়োজন নাই, এগুলি আপনাদের গভর্নমেন্টের মন্ত্রী করে না,
এগুলি অফিসাররা কেন এরা করছে, এগুলি কেন আপনারা ডাকবার চেষ্টা করেন? আর একটু হলো দেখেন দুর্নীতি, দুর্নীতিটাই শুধু প্রশ্ন না, প্রশ্নটা হইলো প্রধানমন্ত্রী যখন কোভিডটা কত বছর হল হওয়ার পর মানে প্রধানমন্ত্রী তাড়াতাড়ি করে সেই কোভিড কে মোকাবিলা, যদি সেকেন্ড ওয়েভ আসে আবার যদি এরকম এই আপনার কোভিড আসে তাহলে সেই ফেস করার জন্য 10,00,000 কোটি টাকা তিনি থুক পদ্ধতিতে দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আপনি বলুন সেই টাকা ক্রস করতে পারে না? আজকে 37টা জেলায় প্রধানমন্ত্রী যেখানে বলছিলেন যে এক বছরের মধ্যে সমস্ত জেলায় আমি এ দেখতে চাই আইসিইউ, 37টা জেলায় আইসিইউ করতে পারে না, অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে, তাহলে বলেন এইটা দুর্নীতি না হইলে এই কি বলবেন? ফেলুর ফেলুর যদি হয় তাহলে এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই এই বাংলাদেশে এখন কোন অবস্থায় চলছে, যদি বিদেশের কোন রাষ্ট্রের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার মতো অবস্থা এখন আমরা নেই, দেশের মানুষ ভালো আছেন এবং উন্নয়ন হচ্ছে, ওনাদের সাথে দেশের মানুষের কোন যোগাযোগ আছে? প্রথম কথা, হাস্যকর ব্যাপার হচ্ছে গণতন্ত্রের কথাটা কিন্তু উনি তুলেছেন, আমি কিন্তু বলেছি মানবাধিকারের কথা এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে যে মানবাধিকার সংস্থাগুলো আছে সেটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল দেশের মানবাধিকার রিপোর্ট তারা প্রতি বছর পেশ করে, ঠিক আছে? এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে গণতন্ত্রের পয়েন্টটা কিন্তু উনি তুলেছেন। আচ্ছা, গণতন্ত্রের সার্টিফিকেট অন্য কোনো দেশ থেকে আমার দরকার নাই, আপনি আমার দেশের ভোটারকে জিজ্ঞেস করেন না গণতন্ত্র, ওনারা ভোট 2018 সালে নিশিরাতে ভোটে ভোট দিতে পেরেছে নাকি? নতুন 18 বছর যারা ভোটার হয়েছে তারা গত 2018 সালের যে একটা তামাশা, ভোট নামে তামাশা হয়েছে, ওখানে তারা ভোট দিতে পেরেছে নাকি? আপনার দেশের জনগণকে জিজ্ঞেস করেন, আপনার বিদেশিদের কাছে জিজ্ঞেস করতে হবে না। আমি পার্টিকুলারলি বলেছি মানবাধিকার ব্যাপারে, যেটা সকলে লিখছে, এবং এইটা আপনারা যখন শুনুন ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে নিয়ে যান, বেগম খালেদা জিয়া ব্যাপারে ওনারা কি উক্তি করেছেন সেটা ওনাদেরকে শুধরে দেওয়ার জন্য, আপনারা ওই একই রিপোর্টে কিন্তু বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সট্রাজুডিশিয়াল কিলিং নিয়ে কথা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে, ওগুলা কিন্তু আপনারা ডিনাই করেন নাই ওনারা। জি বলুন, সময় শুনছি। হ্যাঁ, তোমরা এগুলা লিখেছো, এগুলাও তোমরা সঠিক তথ্য দাও নাই, এই কথাটা কিন্তু আপনারা ব্রিটিশ হাই কমিশনারকে বলেন নাই, শুধু বেগম খালেদা জিয়ার কথাটাই বলেছেন। তার মানে কি, বাকিগুলো আপনারা জানেন যে এগুলো সত্য, আপনারা জানেন যে প্রত্যেকটি মানবাধিকার সংস্থা এই রিপোর্টগুলো করছে, দেশি এবং বিদেশি, এবং দেশি যারা মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট করে আপনারা তো ডিনাই করেন না, আপনারা তো পরের দিন আওয়ামী লীগ পত্রিকায় কোনো নিউজ ছাপে না যে এগুলো মিথ্যা। আচ্ছা, এখন আপনি আসেন দুর্নীতি, এখন আসেন দুর্নীতি, আপনি বললেন যে স্বাস্থ্য খাতে, যে চন্ডু ভাই তো পরিষ্কার করেই দিলেন স্বাস্থ্য খাতের কি অবস্থা, এটা নিয়ে বলতে বলতে তো মানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, আপনি আপনি দেখেন প্রতিদিন নিউজ আসছে বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলার কি অবস্থা, আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য অধিদপ্তরের কয়জন লোককে দেখেছেন যে সরকারি অথবা বেসরকারি হাসপাতাল গুলা সফর করে দেখেছে ওখানে কি অবস্থায় রুগীরা আছে, কয়টা আইসিইউ বেড আছে, কয়টা অক্সিজেন সিলিন্ডার আছে, কয়টা আপনার হাই ফ্লো নজেল আছে, তারা কি গিয়ে দেখেছে? আমরা তো দেখি নাই স্বাস্থ্যমন্ত্রী কয়টা হাসপাতাল। অনেক ধন্যবাদ সমবায় ডক্টর সেলিম মাহমুদ। আমি বলি জি পানি সম্পদ মন্ত্রণালয় দুধে পানি পরীক্ষা করবে সেই যন্ত্রের দাম দাঁড়া হয়েছে 3,32,000 টাকা। প্রকল্প আপনার এলজিডি প্রজেক্ট, এলজিডি তে আসেন, 9টি কোভিড নলকূপের 120 কোটি টাকা ধরা হয়েছে, এখন এগুলো আপনাকে বলছি আমি একজন আইনের ছাত্র হিসেবে আপনাকে বলছি, শুনেন আমার কথা, আপনার এক একটা এই যে এক একটা ডিকেইডে পশ্চিমাদের এক একটা এজেন্ডা থাকে, তারা কোল্ড ওয়ার একটা এজেন্ডা ছিল,
কল্লোরের মধ্যে আবার 70s এ এক ধরনের এজেন্ডা, 80s এ এক ধরনের এজেন্ডা, 90s এ এক। আপনি এই যে পশ্চিমা দেশগুলোর দূতাবাসের কথা বলছেন, তাদের কি আগের ভয়েস আছে? এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় এই পশ্চিমা দূতাবাসগুলো আছে ভয়েস আছে? আমি আপনাকে বলি, আপনি জাস্ট গুগলে সার্চ করে দেখেন দি বার্লিন কনফারেন্স 1874 এবং 75 সালে ইউরোপিয়ান 14টা দেশ মিলে, আমেরিকা সহ 15টা দেশ মিলে পুরো আফ্রিকা কন্টিনেন্টকে ওরা ভাগাভাগি করছিল, যে চলো সবাই মিলে একটা নাম দিছিল স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, যে চলো আমরা আফ্রিকা সবাই লুটপাট করি। মানবাধিকারের কথা বলেন, ওই সাদা চামড়াদের মানবাধিকারের কথা, প্রথম মানবাধিকার গণহত্যা করেছিল জার্মানি, যেটা আজকের যেটা নামিবিয়া, সেখানে 1905 সালে আপনার ফ্রাঙ্কোফোন অঞ্চলে প্রথম গণহত্যা করেছিল ফ্রান্স, এই আলজেরিয়াতে গণহত্যা পৃথিবীতে তারা শিখিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা তারা করেছে, হ্যাঁ জার্মানিতে করেছে, ইউরোপে করেছে, আবার এশিয়াতে ওরা আমেরিকানরা এখানে অ্যাটম বোম মেরেছে। এখন তাদের কাছ থেকে এখন ওই যে এক একটা রাষ্ট্র ব্রিটিশ সরকার তার মানবাধিকার রিপোর্ট আমার কাছে কি গুরুত্ব আছে? তার মানুষের একটা রাষ্ট্র, সে একটা সাবরিন নেশন, আমি একটা সাবরিন নেশন, ওদের কথা আমরা কানে ধরেছিলাম। এই যে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তারা কি করেছিল, নিজেরা নিজেদেরকে ইলেকশন ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার ঘোষণা করেছিল, ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল ল, ভায়োলেটিং দ্য নর্মস অফ ইন্টারন্যাশনাল ল, কারণ ইন্টারন্যাশনাল এই যে ইন্টারন্যাশনাল কি বলে ইলেকশন অবজারভার সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ল, সেখানে বলা আছে ইলেকশন অবজারভার সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারবে যাদের কোনো, যে দেশে অবজারভার হিসেবে কাজ করবে যেখানে তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। আমাদের দেশে যতগুলো দূতাবাস আছে প্রত্যেকটার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমেরিকান এমবেসি এখানে তার বঙ্গমূষা করে অয়েল অ্যান্ড গ্যাস ব্লক আছে, বিভিন্ন কোম্পানির দেশে এই তদবির করছে, তার এখানে এই ট্রেড সেকশন, দেখুন কিছু কিছু জিনিস আছে, কারণ একটা এই রাষ্ট্র ব্যবস্থা, উনি একটা কথা সঠিক বলেছেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে দুর্নীতি নাই। এখন আমরা এই যে আমরা 12 বছর ক্ষমতায় আছি, তার মানে এই যে যে সমস্ত সমাজের বিভিন্ন স্তরে যারা দুর্নীতি করছে সেই মানুষগুলো হঠাৎ ভালো হয়ে গেল? হ্যাঁ ভালো হয়ে তো কিছু মানুষ হয়েছে, এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে সমাজের, প্রত্যেকটা রাষ্ট্রে আছে, পশ্চিমা বিশ্ব আছে, আমাদের এখানে আছে। এখন কিভাবে বিষয়টাকে এই যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এই রাষ্ট্রীয় এজেন্সিগুলো ট্রান্সপারেন্টলি কিভাবে কাজ করতে পারে, জাতীয় স্বার্থে কাজ করতে পারে মানুষের, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। একটা ঘটনা দেখেন যে সরকারের কোন নির্দিষ্ট ব্যক্তি, কোন একজন পার্টিকুলার ব্যক্তি দুর্নীতি করেছেন তাকে ধরা হচ্ছে না। এখন তিনি যে পারসেপশনের কথা বলছেন, আমি আমি একটা প্রথমে কথা বলি, তিনি মানবাধিকারের কথা বলছেন, জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। আপনাদের মুখে মানবাধিকারের কথা মানে না, 2001 এর পরে আপনারা বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন করেছেন, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশের শত শত এই হিন্দু কমিউনিটির মানুষকে আপনারা এই হত্যা, লুটতরাজ, ধর্ষণ, এগুলো তো আমরা একটা বই ইউরোপে নিয়ে গেছিলাম, দি রেপ অফ নেশন, আমার এবং এটা আমি তখন ব্রিটেনে পিএইচডি করছিলাম যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে, আমরা একটা বই পাবলিশ করেছিলাম দি রেপ অফ নেশন। আপনাদের এই চিটং থেকে শুরু করে অনেক জায়গায় যেভাবে মুহুরি নামে একজন ভদ্রলোক, একজন কলেজের প্রিন্সিপাল, তাকে এমনভাবে কুপিয়েছে তার মাথার মগজ টগজ একেবারে সোফাতে পড়ে আছে, গোপালচন্দ্র মুহুরি, আপনাদের মুখে
আপনাদের মুখে মানবাধিকার মানায় না, যে সমস্ত আপনারা বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যা তার দর্শ গ্রেনেড হামলা করে ভ্যানিশ করতে দিতে চেয়েছেন। জি ধন্যবাদ সালিম ভাই, আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। একটু আমি চুন্ন ভাইকে শুনেছি, চুন্ন ভাই দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকার আন্তরিক এবং এটি কমানোর জন্য পরে সকলের সহযোগিতা এবং সমর্থন দরকার, তো এই সহযোগিতাটা সরকারি দল পাচ্ছে কিনা আপনারা যারা বিরোধী রাজনীতি করেন, নাকি শুধুমাত্র আপনারা সমালোচনা করেই কাজ শেষ করছেন? দেখুন, দুর্নীতি দমন করার জন্য আসলে সরকারেরই তো মূল দায়িত্ব, বেশ অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট আছে, অ্যান্টি করাপশন স্বাধীন, তাদের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব, এবং সরকার ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। কিন্তু যেটা সমালোচনা হয় যে ব্যবস্থা নিয়েছেন যাদের বিরুদ্ধে, তারা অনেক নিচের লেভেলের দুর্নীতিবাজ, উপরের লেভেলে অনেক দুর্নীতিবাজ আছে, তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং আমি মনে করি দুর্নীতি, দেখবেন আমি পার্লামেন্টে আমার একটা বক্তব্য বলেছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্লামেন্টে যত এমপি আছে, যত মন্ত্রী আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত আমলা আছে, এই সামরিক বেসামরিক সবার সম্পদ হিসাব নেন, এবং সম্পদ হিসাব নেন যে এত বাড়ি, এত গাড়ি, এত রিসোর্ট, এত কিছু, এগুলি তারা ট্যাক্স ইতিমধ্যে দেয় কিনা, এই যে টাকা বলা হয় বিদেশে পাচার হচ্ছে এগুলি ঠিক কিনা, এই সমস্ত বিষয়ে সরকার যদি আরো আন্তরিক হয় তাহলে মানুষের আস্থাটা আরো বাড়বে। আরেকটা হলো যে এই যে শ্যামা বাজেটা বলছেন যে নির্বাচনে ভোট ছাড়া, তার কথাই বললাম, ভোট ছাড়া নির্বাচন হয় বিএনপি কিন্তু এটি রিকগনাইজ করেছে, কারণ বিএনপি কিন্তু এই পার্লামেন্টে আপনাদের দলও কিন্তু প্রতিনিধিত্ব করছে, এখন শুধুমাত্র আপনাদের দলের লোকেরা তাহলে ভোট পাইলে করে, যদি ভোট ছাড়া নির্বাচন হয়ে থাকে তারপরে আপনারা যে পার্লামেন্টে যান, যে পার্লামেন্টে আপনাদের দলের নেতারা বক্তব্য রাখেন, মানুষের কথা বলেন, সরকারের একটু সমালোচনা করেন, সেই পার্লামেন্টে ভোট ছাড়া হয় তাহলে আপনারা ভোট ছাড়া মহাযুদ্ধ। এই যুদ্ধে আসলে যদি জয় লাভ করতে হয়, সাকসেসফুল হতে হয়, তাহলে সবারই কিন্তু অবদান প্রয়োজন। জি অনেক ধন্যবাদ চুনু ভাই, আপনার সঙ্গে আবারও যুক্ত হবো। শ্যামা ভাই, আপনি শুনছিলেন যে আমাদের ডক্টর সেলিম মাহমুদ বলছেন যে যে মানবাধিকারের কথা আপনারা বলেন সেটির চরম লঙ্ঘন ঘটেছিল আপনাদের সময়টাতেই। উনি তো বলবেনই, ওনার তো ওনার দলকে ডিফেন্ড তো ওনার করতে হবে, সো এটাতে কিছু মানে ইয়ে না, কিন্তু সত্যটা তো সত্যই। কিন্তু ওনার এখন এই 13 বছর তো ওনারা ক্ষমতায় আছেন, তো এখন যে মানব এখন যেই মৃত্যুগুলো হচ্ছে, এই যে সিনা হত্যা হলো, এই যে এটার এই যে দেখা প্রমাণ হলো যে আমাদের নিজেদের মানে র‍্যাঙ্ক এন্ড ফাইলে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা সবাই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, হ্যাঁ কম বেশি এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, তাহলে কেন এগুলো তো আগে কখনো ঘটেনি? আমাদের বহু রাজনৈতিক নেতারা বিএনপির আমলে আওয়ামী লীগ জেলে গেছে, আওয়ামী লীগের আমলে বিএনপি জেলে গেছে, এটা একটা ব্যাড কালচার, জাতীয় পার্টির আমলেও আমাদের লোকজন জেলে গেছে। কিন্তু আমরা ফ্যামিলি জানতো যে পিতা মাতা কোথায় যাচ্ছে, কোন জেলে আছে, কোন থানায় আছে, আপনারা যে ওনারা যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে, যেভাবে গুম শুরু করেছে, সেই এই গুমের কালচার তো আগে ছিল না। মানুষ তো সাদা পোশাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যাবে, ফ্যামিলি জানবে না সে ওই নেতা বা নেত্রী কোথায় আছে, সেটা আগে কখনো ঘটেনি। সেটা চুন্নু ভাই একটা প্রশ্ন তুলেছেন যে আপনারা যেদিকে ভোট ছাড়া নির্বাচন বলছেন, সেই নির্বাচনে তো আপনাদেরও এমপিরা আছেন, তাহলে পরে কি আপনাদের এমপিরাও কি ভোট ছাড়া এমপি? এই প্রশ্নই চুন্নু ভাই তুলছেন। আমাদের এমপি ওই যে কয়েকজন গেছে না, ওদেরকে দয়া করে দেওয়া হয়েছে, ঠিক আছে? নাহলে তো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নিজের এলাকা থেকে হেরে যায়, আবার বগুড়া থেকে জিতে যায়, মানে এক অদ্ভুত ব্যাপার না? আমার আমার নির্বাচনী এলাকায় আমার গত আগের দিন রাতে সন্ধ্যা 7টা থেকে ভোট কাটা শুরু হয়েছে, এবং একে কয়েকটা সেন্টার আছে যে 100% এর বেশি ভোট পড়েছে। এখন আপনারা বিবেচনা করেন, এটা নিয়ে তো বহু কথা হয়েছে, এটা নিয়ে বহু কথা হয়েছে, চুন্নু ভাই আপনি নিজেও জানেন, এটা নিয়ে আমাদের নির্বাচন ব্যবস্থা এখন নাই,
ভোটার মানুষ ভোটের দিকে মানুষের কোনো আগ্রহ নাই, কারণ আওয়ামী লীগ খুব সুপরিকল্পিতভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এবং সেটা জাতীয় পার্টিকে কোনো কোনো সময় স্যুট করে দেখে আপনারা এইটার সাথে আপনারা সায় দিয়ে চলে যান, কারণ আপনাদেরকে তাদের আনতে হবে। কারণ আপনারা যদি গণতান্ত্রিক, আমি এরশাদ সাহেবের কথা বললেন, ওনার মৃত্যুবার্ষিকী, ওনাকে উনি যখন 2014 ইলেকশনের আগে ওনাকে অসুস্থ বানিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসে কিন্তু বিরোধী দলীয় নেত্রী বানানো হয়েছিল, ঠিক আছে? এখন আপনারাও জানেন বাংলাদেশের জনগণ এত বোকা না, 16 কোটি মানুষ জানে যে আওয়ামী লীগ তাদের অধীনে থাকবে এরকম বিরোধী দল পছন্দ করে। অনেক ধন্যবাদ শ্যামা ওবায়দ আপনাকে। ডক্টর সেলিম মাহমুদ, আপনি শুনছিলেন যে শ্যামা ওবায়দ বলছেন যে এই ভোটের ব্যাপারটি নিয়ে তারা কথাই বলতে চান না, যে কজন এমপি তাদের হয়েছে সেগুলো হচ্ছে সরকার চেয়েছে বলে তারা নির্বাচিত হয়েছেন। অবশ্যই শ্যামা ওবায়দ, ডক্টর সেলিম মাহমুদ একটু শুনি আমরা। জি, প্রথমত হচ্ছে জুন্নু ভাই যে কথাটা বলেছেন এটা আমি এটাকে এন্ডোর্স করছি যে অন প্রিন্সিপাল, অন মোরাল গ্রাউন্ড আপনারা এই ধরনের কথা বলতে পারেন না, বিকজ সেই পার্লামেন্টে আপনারা যতজনই হোক আপনাদের মোরাল স্ট্রেংথ থাকলে একজন হলেও আপনারা জয়েন করতেন না যে আমি একজন আমি যাব না, কিন্তু আপনারা যতজন সংখ্যক ইলেক্টেড হয়েছেন আপনারা গিয়েছেন। এক দুই হচ্ছে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি বলছেন যে রাত্রিবেলা ইলেকশন হয়েছে? সারা পৃথিবী এই গভর্নমেন্টকে অ্যাকনোলেজ করছে, সারা পৃথিবী আজকে শেখ হাসিনার প্রশংসার পঞ্চমুখ, শেখ হাসিনার যে তার লিডারশিপ যদি এরকমই হতো পশ্চিমারা কি, ওরা আপনি তাদেরকে এত ইয়ে কথা বল ইয়ে করছেন, তারা সার্টিফিকেট দেওয়ার মতো অ্যাটাইটল, তারা তো এই নিয়ে আপনার মনে খুব পশ্চিমা প্রীতি আছে মনে হয় ভাই, কারণ আপনি বই বানিয়ে কিন্তু যুক্তরাজ্যে নিয়ে গেছেন সাদাদেরকে দেখানোর জন্য। আপনি কি পশ্চিমা ছাড়া মনে কিছু কথা বলতে পারছেন না, নিজের দেশের কথা বলেন। আপনি একটু বললেন না বই বানিয়ে যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন সাদাগুলাকে দেখানোর জন্য, কিন্তু পশ্চিমা প্রীতি বাদ দেন এখন। না না, আমি আমি কিন্তু আমি কিন্তু আপনার দেশে আমার দেশে প্রমাণ কি প্রমাণ, আমি নিজেই দিচ্ছি প্রমাণ, আমি নিজেই প্রমাণ। আমার গাড়ি বহরে আমি কেন ব্রিটেনে নিয়ে, আমি তখন পিএইচডি রিসার্চার, যদিও আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তখন রিসার্চার, আমার ওখানে আমি রিসার্চার, তো ওইগুলো আমরা নিয়ে আমাদের যারা রিসার্চ করে সাউথ এশিয়া নিয়ে বিভিন্নভাবে কাজ করে তাদেরকে দেখিয়েছিলাম, আমাদের অনেক ফ্রেন্ডস ছিল সেখানে আমরা। এখন জিনিসটা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন, পৃথিবীর কোন রাষ্ট্র, কোন আন্তর্জাতিক সংস্থা, বরং ওয়ার্ল্ড ব্যাংক, মানে আমাদের যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার্স গুলো আছে, মাল্টিল্যাটারাল ল্যান্ডিং ইনস্টিটিউশনস গুলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যা যা আছে, সবাই তো এই গভর্নমেন্টের প্রতিটা কাজে, প্রতিটা উন্নয়নমূলক কাজে তারা এন্ডোর্স করছে, সাপোর্ট করছে। এই মানে ইন্টারন্যাশনাল যে পার্লামেন্টারি যে অ্যাসোসিয়েশন আছে, চুনময় ভালো জানবেন যে পার্লামেন্টের যে সারা বিশ্বের যে অর্গানাইজেশন, সেখানে আমাদের পার্লামেন্টেরিয়ানরা তারাই লিডারশিপ দিচ্ছে, আমাদের স্পিকার সহ আমাদের সাবির হোসেন চৌধুরী ওনারা। এখন শুনেন, জিনিসটা হচ্ছে যে এখন একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, আনইন্টারাপ্টেড আমরা বাংলাদেশটাকে পৃথিবীর কোন জায়গায় নিয়ে গেছি, আজকে বাংলাদেশ কোথায় আছে আপনি চিন্তা করে দেখেন যে 2007-08 পর্যন্ত বাংলাদেশ কোথায় ছিল, আজকে বাংলাদেশ কোথায় আছে? তো আমরা খেয়াল করেন, আমরা ওই যে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তারা একটা কম্পারেটিভ স্টাডি করেছে যে আপনার তিনটা দেশ এই ভারতবর্ষের, মানে সাউথ এশিয়ার মেজর ইকোনমি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, জাস্ট 1971 থেকে পার ক্যাপিটা ইনকাম দেখাচ্ছে। হ্যাঁ, 1971 ওই সময় পাকিস্তানের ইকোনমি ছিল 1 নম্বরে, তারপরে ইন্ডিয়া, আমরা ছিলাম 3rd। হ্যাঁ, এই প্রথম দিকে আর কি, সেটাকে আমরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই সাউথ এশিয়াতে উই আর দি মেজর ইকোনমি ইন টার্মস অফ আওয়ার র্যাঙ্কিং, আমরা হাইয়েস্ট। জি ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, আমি একটু চুন্নু ভাইকে শুনতে চাই। জি অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে আমরা কোথায় নিয়ে গেছি? জি অনেক ধন্যবাদ চুন্নু ভাই, আপনি নিশ্চয়ই কথা বলবেন, তার আগে একটু আপনার দলের ব্যাপারে একটু জানতে চাই। আজকে আমাদের খবর একটা শিরোনাম রয়েছে চুন্নু ভাই, যে আপনাদের
দলের ব্যাপারে একটি তথ্য আমরা গণমাধ্যমে দেখছি যে সেটি হচ্ছে রওশন এরশাদ আর হচ্ছে বিদিশা, ওনাদের দুজনকে চেয়ারম্যান কো চেয়ারম্যান করে নতুন কমিটি ঘোষণা করেছেন এরিক এরশাদ। এর আগে পরে আপনাদের চেয়ারম্যানের মৃত্যুর পর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুর পর আমরা এরকম বিভিন্ন ইস্যু দেখছি, আসলে কি চলছে জাতীয় পার্টিতে একটু বলবেন আজকে আমাদেরকে? না, জাতীয় পার্টি তো জাতীয় পার্টি জে এম কাদের নেতৃত্বে আছেন এবং বেগম এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। আর যেটা আজকে দেখছেন সেটা বিদিশা তার ছেলেকে কি করলো এটা আমরা হিসাবের মধ্যে আনি না, এটা আমাদের কোনো বিষয় না। এটা একজনে যদি রাজনীতি করতে চায়, দল করতে চায়, তার অধিকার করতেই পারে, এই বিষয়ে আমাদের কোনো হেডেক নাই, কোনো মন্তব্য না, এটা আমাদের কোনো ফ্যাক্টর না। জি, অনেক ধন্যবাদ। আর আরেকটি বিষয় হচ্ছে তাহলে এই নির্বাচন প্রসঙ্গে আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি দুজন নেতার বক্তব্য আপনি শুনলেন, আওয়ামী লীগ যে কথাগুলো এখন বলছে, বিএনপি যেগুলো বলছে সেটি হচ্ছে মোটামুটি 18-র পর থেকেই একই ধরনের বক্তব্য। তা আপনি জাতীয় পার্টির একজন এমপি এবং এই নির্বাচনে সরাসরি লড়েছেন, আপনি কি মনে করেন? জি, আমি মনে আমি কিন্তু 1986 সাল থেকে নির্বাচন করি, 1986 সালে 9টা পার্লামেন্টের নির্বাচন, 8টা পার্লামেন্টের নির্বাচন, 8টাতে আমি অংশগ্রহণ করেছিলাম, 5টায় জয়লাভ করেছি, 3টায় আমি কন্টেস্টিং ছিলাম। আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে বিএনপি এবং আমলি দুই দলে কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তারা এরশাদ সাহেব পদত্যাগ করছেন এবং 91 সালে নির্বাচন হয়। 91 সালে যখন নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ বলল যে নির্বাচন সুষ্ঠু হয় না। 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি বলল নির্বাচন সুষ্ঠু হয় না। আবার 2001 সালে যখন বিএনপি আসে আওয়ামী লীগ বলল নির্বাচন সুষ্ঠু হয় না। আবার যখন 2008 সালে একটা ফেয়ার নির্বাচন হলো তখন বিএনপি বলে যে সুষ্ঠু হয় না। তার মানে আমাদের দেশের বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমে যদি আল্লাহর ফেরাস্তাও আসে তবু নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা কেউ বলবে না, সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এবং এসএসএফ একটা ফর্মুলা দিয়েছে যে প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন, অর্থাৎ কোনো ব্যক্তিকে মানে শুধু ভোট দিবে না, ভোটটা দিবে দলকে, দল পরে পার্সেন্টেজ অনুযায়ী তারা ঠিক করবে তার কতটা এমপি পাবে। অনেক ধন্যবাদ শামাও ভাই, আপনি শেষ 30 সেকেন্ড যদি কিছু বলতে চান। আওয়ামী লীগ কি বেগম খালেদা জিয়ার অধীনে জীবনে নির্বাচনে যাবে? ওনারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সংবিধান পরিবর্তন করেছিলেন 2009 সালে ক্ষমতা আসার পরপরই। সুতরাং বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমল চলছে। অনেক ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ, আমি আপনার শেষ কথাটা শুনতে চাই। আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে ওইটা বাতিল করেছি, নো, এটা আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এখানে আমার একটা কথা আছে ভাই, কারণ উনি শুনেন, আপনাদের একটা কমিটি হয়েছিল, সেই কমিটি কিন্তু যেখানে সাজেদা চৌধুরী ছিল, সুরঞ্জিৎ সেনগুপ্ত ছিল, ওই কমিটি সাজেশন দিয়েছিল যে আরো দুই টার্ম কেয়ারটেকার গভর্নমেন্ট রাখা চায়, সেই নিজেদের কমিটি না মেনে কারণ শেখ হাসিনার তো ক্ষমতায় থাকতে হবে না। সামাবা, সেটা আদালতের অবজারভেশন ছিল, রায়ের পূর্ণাঙ্গ রায়, সেটা আদালত বলেছিল। জি সেলিম মাহমুদ, শুনেন, জাজমেন্টের দুটো পার্ট থাকে। জি, একটা হচ্ছে রেশিউ ডিসেডেন্ডি, দা ভেরি অর্ডার অফ দ্য কোর্ট হুইচ ইজ বাইন্ডিং অন দ্য পার্টিস, রেশিউ ডিসেডেন্ডি অর্ডার অফ দ্য কোর্ট, আউটার ছিল অবিটার ডিকটাতে অবজারভেশন, যে অবজারভেশন কেউ চাইলে রাখতে পারে না রাখতে পারে, অবজারভেশন রায়ের অংশ নয়। জি ডক্টর সেলিম মাহমুদ, শামাবাদ এবং মোহাম্মদ মুজুল হক চুন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।